আর আশা করি সবাই তোমরা ভালো আছো। আর কিছুদিন আগেই আমি একটা পাঞ্চিং ব্যাগ নিয়েছি, তো এটা আমার নতুন পাঞ্চিং ব্যাগ। হ্যাঁ, সো এক্স্যাক্টলি আই লাভ বক্সিং গাইজ। তো আর বক্সিং এ অনেক বেনিফিট আছে গাইজ, তোমরা যদি তাড়াতাড়ি মানে ক্যালোরি বার্ন করতে চাও আর খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে চাও, বক্সিং ইজ দ্য ওনলি ওয়ে। কিছুক্ষণ তুমি প্র্যাকটিস করার পরে তুমি ফিল করতে পারো তুমি কতটা তোমার ফ্যাট বার্ন করছো বা ক্যালোরি বার্ন করছো। ওকে, সো আমি কিছুক্ষণ আগে একটু বেশি এক্সাইটমেন্টে বক্সিং করছিলাম, সো তার জন্য আমার এইটা হয়েছে এখন। এই পেলে কে বলা, চল চল গেল যা কে ইলাজ করো আপনার। সো ইটস ওকে, এটা হতেই থাকে। সো গাইজ, অলমোস্ট আমি 2 weeks পর আমি ব্লগ শুট করছি, তার মেন রিজন হলো আমার ল্যাপটপ। আমার ল্যাপটপটা হলো i3 7th generation আর ওর র্যাম অলমোস্ট 4 GB মতন। আর আমি এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো একটা প্রফেশনাল সফটওয়্যার, সো আমার ল্যাপটপটা তার জন্য ক্যাপেবল নয়। আমি প্রিমিয়ার প্রো অনেক কষ্টে শিখেছি গাইজ, সো আমি অন্য কোনো সফটওয়্যার এডিট করতে পারি বাট আমার সেই ফিলটা আসবে না এক্স্যাক্টলি। সো আমি ঠিক সেই মজাটা পাবো না, সেই ভাইবসটা পাবো না এডিট করার সময়। 2 ঘন্টার এডিটিংয়ের জন্য আমার সারা রাত লেগে যাচ্ছিলো, কারণ ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছিলো আর প্রিমিয়ার প্রো ভেরি হেভি সফটওয়্যার গাইজ। সো তার জন্য আমার ল্যাপটপটা পুরো ফরম্যাট করতে হলো এখন, দেন লেটস সি কেমন চলে। এখন আমার কিছু কাজের জন্য এখন বাইরে যেতে হবে, সো কাজ সেরে দেখা হচ্ছে, বাই। সো আমি এখন জিমে চলে এসেছি আর আজকে ডেডলিফট আছে, ব্যাক আর বাইসেপ আছে, আমার সঙ্গে সায়ন ট্রেন করবে। সাথে এদিকে সায়ন আছে, তো
গাইজ এক্সারসাইজ কমপ্লিট আর অনেক রাত হয়ে গেছে অলমোস্ট 11টা বাজে আর আজকে আমার সঙ্গে সায়ন ট্রেন করেছে প্রচন্ড টায়ার্ড লাগছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মুঝে আপনি ঘর জানা হ্যায় মুঝে ঘর জানা হ্যায় মুঝে আপনি ঘর জানা হ্যায় আর ও এক্স্যাক্টলি ওয়েট লিফটার একটা ঠিক আছে সো ওর সঙ্গে আজকে আমি ডেড লিফ্ট করেছি মানে আমি ফার্স্ট টাইম আজকে 190 kg গেছি আর ও 210 kg গেছে আর ডেড লিফ্ট মেরেছে তুমি ভাবতে পারি যে 190 আমি ডেড লিফ্ট মারবো জাস্ট ওর জন্যই পসিবল হয়েছে ও খুব মোটিভেট করেছে আমাকে আর জিমে বেশিরভাগ তো ভিডিও আমি শ্যুট করি এগুলো সব সায়নই শ্যুট করে প্লিজ নেক্সট ভাবে দেখা যাচ্ছে